হ্যালো ভিউয়ার্স, সালামু আলাইকুম। আমি বুলবুল আহমেদ। তো আজকে আমরা দেখব, সেটা হচ্ছে ডেস্কো 2019 সালের যে পরীক্ষাটা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সেটার, সেটাতে আমরা জাস্ট একটা শর্ট দেখব। সেটা হচ্ছে রেডিক্স শর্ট। রেডিক্স শর্ট থেকে একটা কোশ্চেন আসছিল। ওকে, সেটা হলো আমাদের একটা নাম্বার দেয়া আছে অ্যারে, সেটা থেকে আমাদের রেডিক্স শর্ট অনুযায়ী সর্টিং করতে হবে। ওকে, নাম্বারটা হলো 6 0 8 5 7 6 8 2 9 8 5 7 6 9 7 5 9 0 এবং 8 0। জাস্ট এইটা দেওয়া আছে আমাদের, এখান থেকে সর্টিংটা করতে হবে। তো রেডিক্স শর্টের জন্য আমাদের যে ফার্স্টে যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হলো আমাদের যে ম্যাক্সিমাম নাম্বারটা দেয়া আছে সেটা কত ডিজিটে, সেটা আমাদের আগে খেয়াল করতে হবে। আমাদের ম্যাক্সিমাম নাম্বারটা হচ্ছে এটাই, আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম নাম্বার। তো এখানে এটা হচ্ছে থ্রি ডিজিটের। ওকে, তো এখন আমাদের যে কাজটা করতে হবে, যেগুলো বাকি যে নাম্বারগুলো থ্রি ডিজিট নাই সেগুলোকে থ্রি ডিজিট করতে হবে ভ্যালু চেঞ্জ না করে। ওকে, যেমন আমার এখানে আমরা তাহলে সেই কাজটা করে ফেলি, 6 0 8, তারপর আছে 5 5কে আমরা থ্রি ডিজিট করতে হবে, সেজন্য সামনে দুটা শূন্য দিয়ে দিলাম। এটা থ্রি ডিজিট অলরেডি, 2 9 8 অলরেডি থ্রি ডিজিট, 5 7 6 অলরেডি থ্রি ডিজিট, 9 7 5 থ্রি ডিজিট, তারপরে 0 9 0 থ্রি ডিজিট করে দিলাম, লাস্টে 8 0 আছে, 0 8 0। তো আমাদের বেসিক যে ফার্স্ট যে কাজ সেটা করা শেষ। তো এখন আমাদের পাস করতে হবে, পাস চালাইতে হবে। ফার্স্ট পাস আমাদের কি হবে তাহলে, ফার্স্ট পাসে হচ্ছে যে লাস্টের যে ভ্যালুটা আছে সেটা আমাদের চেক করতে হবে সবগুলার। এটা 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 এটা। তো আমাদের এখন যে কাজ, সবগুলো লাস্টের ভ্যালুগুলোকে আমরা আইডেন্টিফিকেশন করলাম, এবং এখান থেকে সব থেকে যে ছোটো সেই ভ্যালুগুলো আমাদের নিতে হবে এবং সেটা লেফট টু রাইটে আমাদের চেক করে নিতে হবে। ওকে, তো এখানে সব থেকে ছোটো ভ্যালুটা কোনটা আছে, 8 আছে, 5 8 8 6 5 0 0, তার মানে আমাদের প্রথমে কিন্তু এই দুইটা নাম্বারে 0 আছে, তার মানে এটাই প্রথমে আসবে। প্রথমে এটা যেহেতু লেফট টু রাইট, তার মানে 0 9 0 আমাদের ফার্স্টে চলে আসবে, 0 9 0, তারপরে 0 আছে এটাতে, 0 8 0। ওকে, তারপরে আছে কোনটাতে, কত সর্বনিম্ন, 0 1 নাই কোনোটাতে, 2 নাই, 3 নাই, 4 নাই, 5 আছে, দেখেন এটাতে 5 আছে, তার মানে 0 0 5, আরেকটাতে 5 আছে, সেটা হচ্ছে 9 7 5 9 7 5, তারপরে 5ও শেষ। এখন দেখতে হবে 6 6 6, এটাতে 8 5 8 8 6, 5 7 6 6 আছে, তারপর 6 4 হয়ে গেল, তারপর 8 দেখতে হবে, এই যে 8 হচ্ছে এটাতে 8 আছে, 6 0 8 আছে, তারপর 8 আছে, 8 আছে, 8 আছে, 7 6 8, এটাতে 8 আছে, 8ও শেষ, আরেকটা 8 আছে, মেবি 2 9 8 2 9 8। তো আমাদের ফার্স্ট পার্ট পাস কমপ্লিট হয়ে গেল। আমাদের লাস্ট ডিজিটের সব থেকে যে ছোটো থেকে বড়, যেমন 0 0 5 5 6 8 8 8, আমাদের ফার্স্ট পাস শেষ। আমাদের এখন সেকেন্ড পাস চালাতে হবে। সেকেন্ড পাসে হচ্ছে লাস্টের আগের ডিজিট, তার মানে সেকেন্ড নাম্বারটাকে আমাদের চেক করতে হবে। ওকে, 0 8 9, দেখেন এখানে আমাদের সর্বনিম্ন ভ্যালু এখানে 9 8 0, তার মানে এটা হচ্ছে সর্বনিম্ন। তার মানে প্রথমে আমরা 0 0 5 নিতে পারি, তারপরে আরও 0 আছে কিনা, হ্যাঁ 6 0 8 আছে, আমরা 6 0 8টা নিব, তারপরে আরও 0 আছে, না আরও 0 নাই, তারপরে কত আছে, 5 আছে, 5 5 5 5 9, 6 আছে, হ্যাঁ 6 আছে, 7 6 8, তার মানে 7 6 8 আমার যাচ্ছে, 6 শেষ। এখন 7 নিতে হবে, প্রথমে 9 7 5
975 7576 এটা ওকে 7 শেষ এখন 8 আছে অনেকগুলোতে 0808 আছে 9 তারপরে 090 তারপরে 9 আছে 9 আছে 298 9 আছে ওকে আমাদের সেকেন্ড পাস ই সরি সেকেন্ড হবে এটা সেকেন্ড পাসও শেষ এটা সেকেন্ড পাস ওকে সেকেন্ড পাস শেষ এখন থার্ড পাস করতে হবে নিতে হবে ওকে থার্ড পাসে হচ্ছে আমাদের যে ফার্স্ট ব্যালোটা সেটা চেক করতে হবে ওকে প্রথমে 005 বুঝতেই পারছেন প্রথমটা সব থেকে ছোট 00 সরি 005 তারপরে হচ্ছে 5 এর পরে 0 এর পরে কি আছে সর্বনিম্ন 5 আছে না 5 নাই প্রথম নাম্বারটা 0 00 0 80 তারপরে 0 আছে প্রথম নাম্বারটাতে এটা 090 তারপরে 2 298 তারপরে 2 এর পরে 55576 তারপরে আমাদের আছে 5 এর পরে 6608 তারপরে আছে 7768 তারপরে আছে 9975 এইটা তো এটা হচ্ছে আমাদের টোটাল ফাইনাল রেজাল্ট আমাদের লাস্ট রেডিক্সের এটাই তো এটাই রেজাল্ট তো আশা করি বুঝতে পারছেন সবাই ধন্যবাদ।